ও ভাই সেলিব্রেশন দেখ চলো। হ্যালো ভাইয়া, হ্যালো হ্যালো খান ভাই, খান কি ভাই, এসটু গাইস এসটু। রোডের কিছু ভিউ দেখো, তো এনএস160 যাবে, তো আস্তে আসুক, তো একসাথে বেরিয়ে পড়বো। তো চলো, আজকে ভিডিওটা খুবই ভালো লাগবে আশা করি। তো গাইস ফাইনালি বেরিয়ে পড়লাম আমরা, আর আমার পিছনে আছে ফুল গ্যাং। তো সবাই মিলে একসাথে আজকে অনেকদিন পর রাইড করতে যাচ্ছি, আর ব্লগটার সাথে থাকো, ব্লগটাকে স্কিপ করে দেখবে না, কারণ স্কিপ করে দেখলে মেন মেন পার্টগুলো তোমরা দেখতে পারবে না। তো এই যে এমটি আর হচ্ছে গাড়ি দাদা নিয়ে গেছে শিলিগুড়ি সার্ভিসিং, যেমন সার্ভিসিং করে নিয়ে আসছে, চেন টেন সব চেঞ্জ করে নিয়ে আসছে, সামনের টায়ারটা চেঞ্জ করে নিয়ে আসছে, পিছনের টায়ারটাকে নতুন লাগানো হয়ে গেছে। তো এখন গাড়িটা চালায় খুবই মজাদার লাগছে, খালি একটাই আমার প্রবলেম, সেটা হচ্ছে মিটার স্পিডটা দেখায় না আমার, এখানে স্পিডটা দেখাবে, এটা তো চেঞ্জ করতে হবে মিটারটা। ভিউ চেক করো গাইস, তো চলো 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 চলো। তো গাইস ফাইনালি বীরপাড়া ঢুকে গেলাম, এখন চলো। তো এখানে একটু দাঁড়াইলাম, সেখানে হাসি মারা 26 কিলোমিটার, 5 টাকা 42 গুয়াহাটি তিপা থেকে মাদারি, বেশি কিলোমিটার না, এখান থেকে 14-15 কিলোমিটার মতন হবে আর কি মাদারি। তো আমি এই রোডে আসছি, অনেকদিন পর আসতেছি, কারণ বেশিরভাগ রোডে আমরা কুচবিহার বা আলিপুর রোডে ওদিকে ঘুরতে যাই, বা ওদিক দিয়ে আমাদের বিন্দাগুড়ির দিকে যাই, কিন্তু এই যে রোডটা এই অনেকদিন পর আসলাম, লাস্ট আসছিলাম এই রোডে আমি ফাঁসাকা, যখন ফাঁসাকা গেছি আমরা রাঙ্গালি বাজনার সামনে চলে আসছি, একটু গেলে রাঙ্গালি বাজনা। তো ওখান থেকে মাদারি হবে হয়তো 4-5 কিলোমিটার। কোথায় ভাই, কোন জায়গায়? তো ফাইনালি গাইস আমরা মাদারিহাট পৌঁছে গেছি, এটা হচ্ছে মাদারিহাট, আর যেখানে মিট আপটা হচ্ছে এটা হচ্ছে বললো কোন মার্কেট বা হাই স্কুল নাকি বললো, ওখানে যাব। তো চলো বেরিয়ে পড়ি এখন, তো চলো ভাই চলো। তো একজন গেল NS160, ও গেল পেট্রোল পাম্পে ফিল আপ করতে হয়তো, তো চলো। মিট আপটা কোন দিকে হচ্ছে মার্কেট বললো, তো এদিক দিয়ে বাই হয়ে যাবে উপর দিয়ে। রিয়াকশন চেক করো, রিয়াকশন রিয়াকশন গাইস, কেমন আছে দাদা? হ্যালো, মিট আপটা আছে কোথায় হচ্ছে? ওইদিকে গ্রাউন্ডে। তো ফাইনালি গাইস এখান থেকে বেরিয়ে পড়বো, আমাদের কে নামে রোবট, রোবট দা আমাদের, তো রোবট দা 200 আর C200 নিয়ে আসছে, তো রোবট দা ফাইনালি এখানে একটা দাদা নেটওয়ার্ক নিয়ে আসছে। তো হ্যালো দাদা, কি নাম? কি নাম? বিভাস। বিভাস, আচ্ছা, তোমার নাম? দীপঙ্কর। নাইস টু মিট ইউ ব্রাদার। ওকে, চলো
তো চলো এখান থেকে বেরিয়ে পড়ি। মিটারটা কোথায় আছে ঠিক জানি না, তো চলো যাই। ওকে ব্রো চলো। ফাইনালি পৌঁছে যাচ্ছি, হয়তো এখান দিয়ে হবে হয়তো মিটআপটা, কোথাও আমি ঠিক জানি না, তো রোবট দাঁড়িয়ে যাবে। পুরো ভিড়, তো এখানে পুরো ভিড় হচ্ছে গাইস। ফাইনালি পৌঁছে গেলাম, মিটআপটা ফাইনাল এখানে হচ্ছে। ও ভাই সেলিব্রেশন দেখ, চলো যাবো, এখানে সেলিব্রেশন হচ্ছে। বাইকার ধ্রুব দাদার ব্রো আয়া, ব্রো কে সাথে মিলে গেতো হম লোক। ভিউটা চেক করো, পুরো ভিড় এখানে। তো আমাদের বাইকার ধ্রুব দাদার সামনে, আর এখানে বাইকার ধ্রুব দাদার গাড়ি। তো দাদা এখন বাইকটা স্টার্ট করবে, দেখো भैया आपका बड़ा फैन है। ठीक है भाई, मेरा सब्सक्राइबर है। मैं तो सब्सक्राइबर इतना सब्सक्राइबर मेरा, इतना सब्सक्राइबर भाई बतना भालो बसा हमला। हेलो भाई की नाम? हेलो भाई। তো গাইস এখানে প্রচুর ভিড়, একটু সাইডে যাই, সাইডে যাই কথা বলি। এটা হচ্ছে মাদারিহাটের একটা তোমার স্কুল, তো স্কুলের পিছনে মাঠটা এটা। কি মিটআপটা আমাদের দাদার ধ্রুবের দাদার, বা দাদার সাথে পার্সোনাল মিলবো, তো দেখি। হ্যালো রতন ভাই, কেসে হো? এই দাদা, দাদা আমার সাথে আসছে এন্ট্রোফি আজকে। তো দাদা জিটি আছে? দাদা আজকে জিটি নিয়ে আসে নাই। বিগ ফ্যান ভাই, বিগ ফ্যান। কে ভাই? ওকে 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 ভাই, ওকে ভাই। চলো 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 চলো, ধ্রুব দাদার সাথে দেখা গেলো। আমাদের ধ্রুব দাদা, হ্যাঁ দাদা, তো ওই ধ্রুব দাদার বাইক। তো আমরা আমাদের ধ্রুব দাদা, ও ভাই মায় ভাই ধ্রুব দাদা, এই সরি দাদা, সরি 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 সরি, ঠিক আছে দাদা। তো গাইস আজকে ভিডিওটা এখানেই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো ভিডিওটা ভালো লাগে লাইক করে দিবে, আর যারা যারা আমার চ্যানেল নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিবে। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো আজকের জন্য বাই বাই, টাটা।